নমস্কার, দ্য বং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি যে বিশেষ বিষয়টি আপনার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে ইচ্ছুক, বা এমন যদি কেউ থেকে থাকে যে যার দাদা ভাই পরিচিত বন্ধু কেউ উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর মাত্র 3 দিন সুযোগ আছে এই বছরের রবীন্দ্র মুক্তের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার সুযোগ। আগামী 17/1/2021 অর্থাৎ রবিবার, আগামী রোববারের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। বর্ধিত সময়সীমা যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানিয়েছে সেটা আগামী 17 তারিখ, লাস্ট ডেট। তো আপনাদের যদি কেউ পরিচিত থাকে বা আপনি নিজে যদি ভর্তি হতে চান, তাহলে আগামী 17 তারিখের মধ্যে আপনার নিকটবর্তী রবীন্দ্র মুক্ত সেন্টার বা আপনার যেটা ভালো লাগে সেই রবীন্দ্র মুক্ত সেন্টারে যোগাযোগ করুন, যাতে এই সেশনে ভর্তি হতে পারেন। তো এই সম্পর্কে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে একটা নোটিশ বেরিয়েছে, আমি সেই নোটিশটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই নোটিশটা আপনাদেরকে দেখিয়ে আসি যে কি আছে নোটিশে বা নোটিশে বিস্তারিত কি লিখেছে। তো আপনি যদি আমার চ্যানেলকে প্রথম এসে থাকেন বা আমার ভিডিওকে প্রথম দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যে ওয়েবসাইট দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আসি, নোটিশ সেকশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভাইজড নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন অফ হায়ার সেকেন্ডারি 2020। এটা হচ্ছে 22/12/2020 এই নোটিশটা দিয়েছে, অর্থাৎ আজ থেকে বেশ কয়েকদিন আগে। তো নোটিশে কি আছে সেটা চলুন আমরা এবার দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন। তো এখানে লেখাছে বিশেষ পরিস্থিতির জন্য উচ্চ মাধ্যমিক 2020 এইচএস 2020 স্তরে ভর্তি সংক্রান্ত বর্ধিত সময়সীমা নোটিশ। এই মর্মে সকল উচ্চ মাধ্যমিকের অনুমোদনযুক্ত পাঠ্যক্রমের সঞ্চালকদের জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক 2020 স্তরে ভর্তির জন্য সময়সীমা পুনরায় আগামী 17/1/2021 রবিবার তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। 18/1/2021 সোমবার থেকে 24/1/2021 রবিবার পর্যন্ত যে কোনো ধরনের ক্যান্ডিডেটের ভর্তি সংক্রান্ত সংশোধন থাকলে তা কেবলমাত্র অনলাইনে করা যাবে। তো দেখতে পাচ্ছেন আগামী 17/1/2021 রবিবার, অর্থাৎ সামনের রোববার পর্যন্ত যারা নতুন ভর্তি হতে ইচ্ছুক 2020 সেশনে, অর্থাৎ ডিসেম্বর সেশন যেটা চলে গেছে 2020 উচ্চ মাধ্যমিক সেশন যেটা, সেটাই আগামী 17 তারিখ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ এরা রেখেছে, অর্থাৎ টাইম বাড়িয়েছে। এছাড়াও যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন কিন্তু ভর্তি প্রক্রিয়ার সময় কোনো ভুল হয়েছে, সেই ভুল যদি থেকে থাকে সেই সংশোধনগুলো আগামী 18/1/2021 সোমবার থেকে 24/1/2021 রোববার, অর্থাৎ 1 সপ্তাহ সময় দিয়েছে, তার মধ্যে আপনাদেরকে এই সংশোধনগুলো করতে হবে। এখানে খেয়াল করুন লিখেছে এই উচ্চ মাধ্যমিক 2020 স্তরে ভর্তি পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নিম্নলিখিত কাগজপত্র আগামী ইংরেজি 25/1/2021 সোমবার থেকে 29/1/2021 শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের কেন্দ্র ক্ষেত্রে কলকাতা শাখা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি শাখায় জমা দিতে হবে। এবার চলুন আমরা দেখে নিই কী কী ডকুমেন্টসগুলো লাগছে ভর্তির ক্ষেত্রে। তো এখানে কয়েকটা ডকুমেন্টস এখানে দিয়ে দিয়েছে, এই ডকুমেন্টসগুলো আপনাদের ভর্তির ক্ষেত্রে রাখছে। আপনারা যদি নতুন ভর্তি হতে যান তাহলে এই ধরনের এই সমস্ত যে কাগজপত্রগুলো আছে, নথিপত্র, এগুলো আপনারা সঙ্গে নিয়ে গেলে পরে সবথেকে ভালো হয়, কারণ টাইম প্রায় শেষ, আপনারা একবারে সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে গেলে হয়তোবা যেদিন যাবেন সেদিনই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো চলুন আমরা একটু দেখে নিই এখানে কী কী কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এটা অ্যাকচুয়ালি যারা যে সেন্টারে যারা দায়িত্বে থাকেন তাদেরকে বলা হয়েছে, তো এর মধ্যে কিছু কাগজপত্র নিশ্চয়ই আছে এমন যেগুলো আপনাদেরও কাজে লাগবে। তো এখানে কী লিখেছে, ফরওয়ার্ডিং লেটার উইথ স্টেটমেন্ট, টাকা জমা দেওয়ার অরিজিনাল রিসিপ্ট, প্রিন্টেড ফর্ম লিস্ট ফিল আপ, প্রিন্টেড কপি যেগুলো আপনারা জমা করেছেন সেই সমস্ত প্রিন্টেড কপি, ক্যান্ডিডেট দ্বারা সেলফ অ্যাটাস্টেড ফটো, এস প্রুফের জন্য সেলফ অ্যাটাস্টেড ফটো, অর্থাৎ আপনাদের ফটো লাগবে ভর্তির সময়। এছাড়া ক্যান্ডিডেট দ্বারা সেলফ অ্যাটাস্টেড রিকোয়েস্ট ডকুমেন্টস অফ এলিজিবিলিটি অফ এডুকেশন, যা আপনাদেরকে দরকার মানে ভর্তির সময় জমা দিতে হয়েছিল।
প্রতিটি ক্যান্ডিডেট তার নিজস্ব ভোটার আইডি, আপনারা বুঝতে পারছেন তাহলে কী কী লাগবে এখানে? দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন অর পঞ্চায়েত, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। বুঝতে পারছেন যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এইগুলো লাগবে। তো এই ধরনের যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে করে নিয়ে গেলে পরে আপনাদের ভর্তি পরীক্ষা অনেক সুযোগ সুবিধা হবে। তো আমি এই নোটিফিকেশনটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা পুরো নোটিফিকেশনটা খুব ভালো করে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কী কী বিষয়গুলো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি ভর্তি হতে চান বা এখনও আপনার পরিচিত কেউ আছে যারা রবীন্দ্র মুক্তে উচ্চ মাধ্যমিক 2020 সেশনে ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন বা এই ভিডিও সম্পর্কে তাদেরকে অবহিত করবেন, যাতে তারা এবছরও ভর্তি হতে পারে। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করুন, আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। লাস্টে আবার বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।